দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সকল গুনাহ maaf করে দেয়, সে আমলটি হলো যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে ওযু করে। উত্তম রূপে ওযু কিভাবে হয়? উত্তম রূপে ওযু হবে তখন যখন এই ওযুতে আপনি কোনো পানির অপচয় করবেন না। আমরা আজকাল শহুরে জীবনে এমনকি গ্রামেও আমরা ট্যাপে ওযু করি বেশিরভাগ মানুষ। ট্যাপে ওযু করতে গিয়ে যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি, নিচে যদি একটা বালতি রেখে আপনি একটু দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ পানি আপনি ব্যবহার করেন, তো দেখা যাবে একবার ওযুতে প্রায় এক বালতি পানি পুরোপুরি লেগে যায়। ঠিক না? ঠিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে অপচয় করতে নিষেধ করেছেন। ইমানদার কখনো অপচয় করতে পারে? পানি আমার ট্যাঙ্কিতে অনেক আছে, এই অজুহাতে আমি পানি অপচয় করব না। আমার ট্যাঙ্কিতে থাকতে পারে, আরো জন ট্যাঙ্কিতে নাও থাকতে পারে। সমুদ্রেও যদি কেউ অজু করে, সেখান থেকে পানি নিয়ে অজু করার সময় যেন অপচয় না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। এই জন্য আপনার অজুটা সুন্দর হবে তখন যদি আপনি অজুতে অপচয় না করেন। দ্বিতীয়ত, আমরা অনেকে কথা বলতে বলতে অজু করে বিসমিল্লাহ বলি না, অজু শুরুতে বিসমিল্লাহ বলতে ভোলা যাবে না। তৃতীয়ত, অজুতে মেসওয়াক করতে হবে। বেশিরভাগ মুসলমানরা মেসওয়াক ভুলে গেছে, আমরা শুধুমাত্র ব্রাশ এবং টুথপেস্ট নির্ভর হয়ে গেছি। আপনি ব্রাশ টুথপেস্ট ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকের যে ফজিলত, মেসওয়াকের যে উপকারিতা, এর যে মর্যাদা, এটা কখনো অন্য কোনো বিষয় দ্বারা অর্জিত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল, যে আমলটা করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, সেটার নাম মেসওয়াক। মেসওয়াক এমন একটি আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য কষ্টকর হবে, আশঙ্কা না থাকলে আমি মেসওয়াক করাটাকে অপরিহার্য করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম, সবার জন্য এটাকে আবশ্যক করে দিতাম, প্রত্যেক নামাজে প্রত্যেক অজুতে। মোহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের বিভিন্ন জায়গায় তার দৈনন্দিনে বারবার তিনি মেসওয়াক করতে থাকতেন। এই জন্য মুসলমানের পকেটে মেসওয়াক থাকবে, দাঁতের মধ্যে মেসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, এটা নানাভাবে প্রমাণিত। অনেক উলামায়ে কেরাম বলেছেন মেসওয়াক এর মাধ্যমে মানুষের ঈমানে মৃত্যু নসিব হয়। অতএব মেসওয়াক আপনার ওযুতে যেন অবশ্যই থাকে। ওযুর মধ্যে সুন্নাহ সম্মত ওযু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেটা যেন হয়। শীতে বিশেষ করে ওযু করার সময় আমরা অনেকে খুব তাড়াহুড়ো করে ওযু করি, কনুইয়ের দিকে হয়তো শুকনা থেকে যায়, অথবা কানের লতিতে শুকনা থেকে যায়, কিংবা কপালের উপরে শুকনা থেকে যায়। ভালো করে ডলে উজু করা, বিশেষ করে পায়ের গোড়ালি এবং গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নার, তোমাদের পায়ের গিরা এবং গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভালো করে ডলে উজু করো, উজুর যত্ন নাও, বিশেষ করে শীতের সময়। অতএব উত্তম রূপে যখন আপনি উজু করবেন, এরপর যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে, উজুর তাহিয়াতুল উজু সালাত আদায় করে, অথবা যে কোনো সালাত আদায় করে, এরপরে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সালাতের পর, তাহলে সেই ব্যক্তিকে এবং আল্লাহর দিকে সে ধাবিত হয়, দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা জিকির করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, মনকে আল্লাহর দিকে মোতাবাজ্জু করে, আকৃষ্ট করে এবং আল্লাহকে স্মরণে আনে। তাহলে যে উত্তম রূপে উযু করে, এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করে, নামাজ পড়ে, এরপরে নামাজ পড়ার পর আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর বর্যদা বর্ণনা করে, এই সবগুলো হয়ে যেতে পারে সূরা ফাতিহা পড়লে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল, আর রহমানির রহিম, আল্লাহর সানা গুণকীর্তন হয়ে গেল, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর মর্যাদা বর্ণনা করা হয়ে গেল। এরপরে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পরিপূর্ণভাবে নিজেকে মোতাবাজ্জু করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহর কথা স্মরণ করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তার কাছে আমাকে যেতে হবে, এই আমলগুলো যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি এই আমলগুলো করার পর সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে এসেছে, তার কোনো পাপ বলতে কিছু নেই, নিষ্পাপ শিশু, ঠিক এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেরকম নিষ্পাপ করে দিবেন। অতএব আমরা ওযু করার পর নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ শুনেছেন, তিনি শুনতে পেয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে যাচ্ছেন। যখন মেয়েরাজে তাকে জান্নাত পরিদর্শন করার জন্য নেওয়া হলো, তিনি জিবরিলের সঙ্গে ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ তার মুখস্থ ছিল যে এইরকম পায়ের আওয়াজ, এই শব্দ তিনি যখন হাঁটেন তখন। তিনি মেয়েরাজ থেকে ফিরে এসে হযরত বেলালকে জিজ্ঞাসা করেছেন কি আমল তুমি করো যার কারণে আমার সামনে সামনে তুমি জান্নাতে হাঁটছিলে, তোমার পায়ের আওয়াজ আমি শুনছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার সেরকম কোনো আমল নাই, তবে আমি যখনই ওযু করি, ওযুর পর দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি সব সময় পড়ি, এটা ভুলি না। আমাদের সমাজ থেকে এটা হারিয়ে গেছে, ওযুর পর তাহিয়াতুল ওযু নামাজ আমরা অনেকে পড়তে যাই না,
ওযু শেষ হয়েছে কোন কথাবার্তা বলার আগে দ্রুততার সাথে কিবলামুখী হয়ে আপনি দুই রাকাত নামাজ সুন্দর করে আদায় করলেন এটা হলো ওযুর সম্মানার্থে আদায় করা নফল নামাজ এই নামাজের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার এই মর্যাদা দিয়েছেন তো এই হাদিস থেকে আমরা বুঝলাম যদি কেউ উত্তম রূপে ওযু করে যে ওযুতে পানি অপচয় নাই যে ওযুতে অহেতুক কথাবার্তা নাই যে ওযুর শুরুতে বিসমিল্লাহ আছে যে ওযুতে মিসওয়াক আছে যে ওযুতে উত্তম রূপে ওযু আছে যে ওযুতে সমস্ত সুন্নাতগুলো প্রতিপালন করা হয়েছে সুন্দর করে নাকে পানি এবং কুলি করা হয়েছে এরকম ভালোভাবে ওযু করার পর যে ব্যক্তি নামাজ পড়বে এরপর আল্লাহর প্রশংসা করবে গুণগীর্তন করবে মর্যাদা বর্ণনা করবে তারপর আল্লাহর দিকে মনোনিবেশ করবে নিজেকে আল্লাহর কথা স্মরণ করবে আজ মোবাইল ফোনের কারণে ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদির ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করা আল্লাহর সাথে কথোপকথন করা আল্লাহর সাথে একান্ত সময় কাটানো সেই সুযোগটা থেকে আমরা বেশিরভাগ মুসলমানরা বঞ্চিত যদি আপনি নামাজের পর এরকম কিছু সময় আল্লাহর স্মরণ করেন আল্লাহর দিকে মগ্ন হন ধ্যান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মনে মনে কথাবার্তা বলেন আল্লাহর দিকে আকৃষ্ট হন মনোনিবেশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ করে দিবেন সবাই আমলটা করব তো ইনশাআল্লাহ